বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে নিখুঁত ইষ্টভীতি পালন বিধি, তাছাড়া রয়েছে ইষ্টভীতির মূল কথা কি, ইষ্টভীতি নিজের হাতে পাঠানো উচিত কেন, আমরা বিস্তারিতভাবে এই কতগুলি বিষয়ে জেনে নেব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নিখুঁত ইষ্টভীতি পালন বিধি। এক, ইষ্টভীতি করার সময় কোনো স্বার্থবুদ্ধি বা কোনো প্রত্যাশা যেন না থাকে, এটা হবে অপ্রত্যাশী ভক্তি অবদান। দুই, ইষ্টভীতি করতে হবে অন্নজল গ্রহণের পূর্বে, অতি প্রত্যুষে সূর্য উদয়ের পূর্বেই, অরুণ উষার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির জাগ। রাতে ঘুমিয়ে যখন উঠিস আরাধনা করে তখন, হৃদয় ভরা ওই অবদান যেমনি জাগে তেমনি জয়। তিন, মা ছেলেকে যেমন আগ্রহ নিয়ে দুধ খাওয়ায় সেই রকম আকুতি ও ভক্তি নিষ্ঠা নিয়ে ইষ্টভীতি করতে হয়। চার, দৈনিক আয় উপার্জন থেকে ইষ্টভীতি করার চেষ্টা করা দরকার। গীতায় কর্মফল ত্যাগের কথা বলা আছে, অর্থাৎ কর্ম করে যা পাও তা গুরুকে দাও, কর্ম করে যাহা পাও ইষ্ট কাজে যদি দাও, দিয়ে হলো ধন্যভাগ তবেই কর্মফল ত্যাগ। পাঁচ, দৈনিক আহার্য অনুপাতিক ইষ্টভীতি যাতে রাখা যায় সেই ধান্দা যেন সবসময় মাথায় থাকে। ছয়, ঠিক 30 দিন পূর্ণ হলেই ওই ইষ্টভীতি সদক্ষিণায় ইষ্টস্থানে পাঠিয়ে দিতে হবে। সাত, ইষ্টভীতি পাঠিয়ে দুইজন ইষ্টভ্রাতাকে 2টি ভুজ্য বা তার বিনিময়ে অর্থ প্রদান করতে হবে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, তথ্যগুলি সংগৃহীত হয়েছিল আলোচনা পৌষ 1404 হইতে। এবারে জেনে নেব প্রশ্ন, ইষ্টভীতির মূল কথা কি। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভুজ্যটা বা পয়সাটা ইষ্টভীতির মূল কথা নয়, ওর মূল কথা হলো ইষ্টকে দেওয়ার আবেগ। তাকে না দিয়ে না খাইয়ে আমার ভালো লাগে না, তাই সর্বাগ্রে আমার তার সেবার আয়োজন। ওই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো পেয়ে বসে, সে তখন তার সব করার ভিতর দিয়ে তাকেই অর্ঘ্য নন্দিত করতে চায়। জীবনে যেন তার একটা অফুরন্ত উৎসাহ লেগে যায়। প্রশ্ন, ইষ্টভীতি নিজের হাতে পাঠানো উচিত। শ্রী শ্রী ঠাকুর বললেন, আগে রাজা মহারাজারা পর্যন্ত ইষ্টার্ঘ নিজে মাথায় করে গুরুর কাছে বয়ে নিয়ে দিত, এখন অন্তত নিজে পোস্ট অফিস পর্যন্ত যাওয়া ভালো অনুকল্পে। গুরু সেবা চাকর বাকর দিয়ে করতে নেই, নিজে হাতে করতে হয়। এই রকম সেবায় শ্রদ্ধার্হ অনুরাগ বাড়ে। আধ্যাত্মিক ও আধিভৌতিক জীবন বিবর্তিত হয়ে উঠে। পরমপিতার প্রতি যদি টান থাকে, নেশা থাকে, অনুরাগ থাকে, দুনিয়ার প্রতিও অমনি দরদ হয়। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জেনে নিলাম, আপনারাও শেয়ার করতে পারেন। জয়।